আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি তোমাদের বিষয় শিক্ষক ফারজানা আক্তার। আজ আমরা প্রথম শ্রেণীর গণিত বিষয়ে জ্যামিতি অধ্যায়ের বৃত্ত ও বেলুন নিয়ে আলোচনা করব। আজকে শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ই লার্নিং কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগতম। প্রথমেই আমরা দেখে নিব আমাদের আজকের আলোচনার কি কি শিক্ষণফল রয়েছে। প্রথমে রয়েছে বৃত্ত কাকে বলে, তারপরে রয়েছে বৃত্তের পরিধি বলতে কি বোঝায়, তারপরে রয়েছে বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে, তারপরে রয়েছে বৃত্তের জ্যা কি, বৃত্তের ব্যাস কি এবং বেলুন কাকে বলে। তাহলে চলো প্রথমেই দেখে নিই বৃত্ত কাকে বলে। বৃত্ত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে। এবার দেখব বৃত্তের পরিধি বলতে কি বোঝায়। বৃত্তের বক্ররেখার সম্পূর্ণ দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলা হয়। বৃত্তের কেন্দ্রে কোণের পরিমাপ হলো 360 ডিগ্রি। এবার আমরা দেখব বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। এবার দেখব বৃত্তের জ্যা কি। পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্বকে বৃত্তের জ্যা বলে। বৃত্তের ব্যাস কি। বৃত্তের জ্যা কেন্দ্রগামী হলে তাকে বৃত্তের ব্যাস বলে। এবার আমরা দেখব বেলুন কাকে বলে। কোনো আয়তক্ষেত্রের যে কোনো একটি বাহুকে স্থির রেখে ওই বাহুর চতুর্দিকে আয়তক্ষেত্রটি ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভূমিক বেলুন বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকে বৃত্ত ও বেলুন সম্পর্কিত সংক্ষিপ্ত আকারে হলেও ধারণা পেয়েছো। এখন তোমাদের বাড়ির কাজ হলো জ্যামিতি সম্পর্কিত ছোট প্রশ্নগুলো বাসায় বেশি বেশি অনুশীলন করা, যেমন বৃত্ত কি, বৃত্তের জ্যা কাকে বলে, বৃত্তের ব্যাস কাকে বলে। এই প্রশ্নগুলো বাসায় বেশি বেশি অনুশীলন করা। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিবারের সাথে থাকো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি আমার আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।